করোনার আতঙ্কে পুরো বিশ্ব মহামারী আকারে ছড়িয়ে পড়ায় ভাইরাসে সংক্রমিত হয়েছে বিশ্বের প্রায় একশো সাতান্নটি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছেন এক লাখ উনসত্তর হাজার ছয়শ দশ জন এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে পাঁচ হাজার ছয়শ আঠারো জন সুস্থ হয়েছেন সাতাত্তর হাজার সাতশো ছিয়াত্তর জন রোগী কোভিড উনিশ ভাইরাস অত্যন্ত ছয়ছে জাহাজি কাশি লালা ও সর্দির সাহায্যে বাতাসবাহিত হয়ে ছড়িয়ে পড়ে আক্রান্তের ছয় ফিটের মধ্যে থাকলে সুস্থ মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে বিশেষ করে আক্রান্ত মানুষটির হাঁচি কাশি নাক ছাড়া থেকে এই ভাইরাস ছড়ায় তাছাড়া আক্রান্ত ব্যক্তি যদি নাকে মুখে হাত দিয়ে সুস্থ মানুষের সংস্পর্শে আসে তবে অন্য শরীরে এই ভাইরাস দ্রুত বংশ বিস্তার করে ভারতের আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে পঞ্চাশ বছরের বেশি বয়সী পুরুষদের করোনায় মৃত্যু ঝুঁকি বেশি এছাড়া যাদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা আছেন সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট অরিন্দম কর বলেন অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় এই রোগে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন যারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য কোভিড উনিশ মারাত্মক হয়ে ওঠার সম্ভাবনা প্রবল বিশেষ করে রোগীর বয়স যদি পঁয়ষট্টি বছরের বেশি হয় এবং তিনি যদি চুম্পাই হন তাহলে সংক্রমণ মারাত্মক হয়ে জীবনচুঁকি হতে পারে সম্প্রতি ল্যান্সেট নামক এক মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে জানা রেখেছে উনসত্তর উত্তীর্ণ পুরুষ বা নারী যারা এবং অনিয়ন্ত্রিত ও উচ্চ রক্তচাপের রোগী তাদের নোবেল করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হার সব থেকে বেশি অনুসন্ধানে আরও উনিশের সংক্রমণে মৃতদের শরীরে ভাইরাস থেকে যায় আর কারণে চিকিৎসা বিজ্ঞানীরা বিশেষ সতর্ক নেয়ার পরামর্শ দিচ্ছেন শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই কোভিড উনিশ ভাইরাসটি ফুসফুস ও ক্ষুদন্ত্রকে অ্যাটাক করে লাইনিং নষ্ট করে দেয় এরপর আকে আকে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কাজ করার ক্ষমতাও কমে যায় করোনার এখনো কোনো প্রতিষেধক বাকিকে আবিষ্কৃত হয়নি তাই সাবান দিয়ে হাত ধোয়া মুখে চাপা দিয়ে হাঁচি কাশি বাইরে থেকে ফিরে পোশাক বদলে হাত মুখ সাবান দিয়ে পরিষ্কার করে নেয়া খুব জরুরি